আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। 24 লক্ষের তৃণমূল তৈরি, ডিজিটালে গোটা দেশে পৌঁছাবে ইন্ডিয়া ওয়ান্টস মমতা দিদি স্লোগান। 2021 বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর এবার তৃণমূলের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দিল্লি দখল। তাই একদিকে দেশ জুড়ে ছড়িয়ে পড়া, অন্যদিকে চলছে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক করে তোলা। সেই উদ্দেশ্যেই এবার নতুন স্লোগান ও নতুন ওয়েবসাইট চালু করল রাজ্যের শাসক দল তৃণমূল, যা হলো ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি। আবার 2021 বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান যথেষ্ট সাফল এনেছিল, যা লক্ষ্য করা গিয়েছিল তৃণমূলের ভোট ব্যাঙ্কে। তাই এবারের স্লোগানের সুর একই রকম রেখেছে তৃণমূল, তার আদলেই তৈরি হলো ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি স্লোগান। চালু হলো এই নামের ওয়েবসাইট তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ব্রায়েনের উদ্যোগে। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ানোই এর উদ্দেশ্য। গত বিধানসভা নির্বাচনের আদলে শুরু হলো 2024 তৃণমূলের ডিজিটাল প্রচার ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি। বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত করতে উদ্যোগ নিল তৃণমূল। 2024 লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে শুরু হলো তৃণমূলের ডিজিটাল প্রচার। 2021 স্লোগানের আদলে তৈরি হলো দিল্লি জয়ের স্লোগান। ডিজিটাল মিডিয়ার সাহায্যে গোটা দেশের কাছে পৌঁছে তৈরি হলো ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি ওয়েবসাইট, যেখানে লেখা হলো সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী নীতিভিত্তিক সুশাসন তৈরি করেছেন, আমরা চাই প্রত্যেক ভারতীয় যেন তার অংশীদার হন। সেজন্য 2024 সালে যখন রাজনীতিতে তার 4 দশক পূর্ণ হবে, সে সময় ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, ভারতবর্ষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, 21-এর পর বিশেষভাবে চাইছে। একদিকে রাজনৈতিক লড়াই, অন্যদিকে উন্নয়নের মডেল বা বাংলার মডেল, সারা ভারতবর্ষে একটা কৌতূহল তৈরি হয়েছে। একটা জনবিরোধ সরকার দাঁড়িয়ে আছে, তার বিকল্প শক্তি তৈরি হবে, তার ভর কেন্দ্র হবে বেঙ্গল মডেল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রক শক্তি হবেন। তবে এ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানালেন, তার নাক কেটে গেছে, তিনি বিধায়ক হয়েও জিততে পারলেন না, নন্দীগ্রামে হেরে গেলেন, তিনি প্রমোশন চাইছেন মোদি ওয়ান্স মোর 2024। সারা দুনিয়ায় চলছে, সেখানে দিদি কোথায়? রাজ্যে বেশ কিছু গরিব হিন্দু পরিবারকে ধর্মান্তরের চাপ, বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গে ধর্মান্তরের জন্য চাপ দেওয়া হচ্ছে, এর পিছনে যুক্ত পুলিশ প্রশাসনের এক কর্তা। ফেসবুক পোস্টে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মালদহে কালিয়াচক থানার আইসি ব্যাপারে যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি। ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার আইসি এলাকার কিছু গরিব হিন্দু পরিবারকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন। এরই প্রতিবাদে ধর্ণায় বসেছেন উক্ত পরিবারের মহিলা এবং শিশুরা। তাদের আরও অভিযোগ, পরিবারের পুরুষ সদস্যদের গ্রেপ্তার করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়। এছাড়া ওই এলাকায় আগে 2 জন হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই সংক্রান্ত বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মহিলা রাস্তায় বসে, তাদের হাতে প্ল্যাকার্ড, সেখানে লেখা কালিয়াচক থানার আইসি তাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেছেন, মুসলিম ধর্ম গ্রহণ করতে চাপ দিচ্ছে কিন্তু তারা ধর্ম পরিবর্তন করতে চান না। তিনি আরও বলেছেন, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান অনুসারে চলে এবং সংবিধানের 25 নং অনুচ্ছেদ ভারতের প্রত্যেকটি নাগরিককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, অর্থাৎ ক্ষমতা বসে থাকা সরকারের। সেখানে একজন সরকারি পুলিশ অফিসার যিনি থানার ইন্সপেক্টর, তিনি কীভাবে ধর্মান্তরিত হওয়ার জন্য কোনো মানুষকে চাপ দিতে পারেন, প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি নেই, শিল্প নেই, সুশাসন নেই, বাক স্বাধীনতা নেই, এছাড়াও বিভিন্ন সমস্যা আছে, তাই বলে সাধারণ মানুষের ধর্ম পালনের স্বাধীনতাটুকু থাকবে না, প্রশ্ন করেছেন তিনি। এই ঘটনা চোখে আঙুল দিয়ে ভাবতে বাধ্য করছে, তৃতীয়বারের ক্ষমতা লাভের পর কিছু নিষিদ্ধ গোষ্ঠী ক্ষমতার অলিন্দে থেকে মুখোশের আড়ালে তাদের স্বার্থ কায়েম করতে চাইছেন না তো? বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, সরকারকে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের
সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এই পরিবারগুলোর অভিযোগ প্রশাসনকে যথাযথ গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, আর তা না হলে আগামী দিনে বিজেপির পথে নেমে এই প্রতিবাদ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপিতে যারা দায়িত্বে তাদের অনেকেই কাজের নন। নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই বিস্ফোরক অর্জুন সিং। সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক। তার আগে ফের বেশিরূপ বিজেপি সাংসদ অর্জুন সিং নিশানায় এ রাজ্যের গেরুয়া শিবিরের একাংশ। ব্যারাকপুরের বিজেপি সাংসদের দাবি, রাজ্যের দলের দায়িত্বে এমন কিছু মানুষ রয়েছেন যাদের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, তারা অনেকেই কাজের নন, বরং সেই সময় ব্যক্তিরা দলের ভিতরে থেকে ক্ষতি করছেন, দলের কর্মীদের কাজে লাগানো হচ্ছে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না। এখানেই থামেননি অর্জুন সিং। তিনি অভিযোগ করেন, এখানে নিজের গ্রুপ বানানোর চেষ্টা হচ্ছে। দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, অন্য দলে সব সময় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু ভোটের সময় এক হয়ে যায়। আমাদের এখানে সব সময় দেখায় এক, ভোটের সময় আলাদা হয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড় নেতা হতে চাইছেন। 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি, টাকা কামাচ্ছে ভুয়ো ব্যক্তিরা, মোদীকে চিঠি শুভেন্দুর। রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 100 দিনের কাজ নিয়ে যেমন তিনি অভিযোগ করেছেন, তেমনই তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন 100 দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, অবিলম্বে প্রয়োজনীয় অর্থ দাবি করেছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রীকে পাল্টা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী, যেখানে প্রকল্প নিয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন 100 দিনের কাজে চলছে ব্যাপক দুর্নীতি, তৃণমূলের ছোট ও মাঝারি নেতাকর্মীদের অবৈধ আয়ের একটা উৎস হয়ে দাঁড়িয়েছে 100 দিনের কাজ। 100 দিনের কাজে প্রচুর টাকা খরচ হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কাজই হচ্ছে না। শ্রমিকদের পরিবর্তে যন্ত্র ব্যবহার করা হচ্ছে খরচ কমাতে, কিন্তু যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের কোনো সুবিধাই হচ্ছে না। 100 দিনের কাজের টাকা চলে যাচ্ছে ভুয়ো জব কার্ড হোল্ডারদের কাছে, শুধু কাজের নাম বদল করে দিয়ে এক কাজ বারবার করে দেখানো হচ্ছে। এভাবেই চলছে দুর্নীতি। আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গে তিনি জানালেন, মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 32 লক্ষ পাকা বাড়ি তৈরি হয়েছে, কিন্তু রাজ্য সরকার প্রকল্পের নাম বদল করে বাংলা আবাস যোজনা করেছে। মুখ্যমন্ত্রীর মুখ দেখিয়ে প্রকল্পের প্রচার চলছে, যার কৃতিত্বের দাবিদার রাজ্য না হলে রাজ্যের নামে প্রচার করা হচ্ছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলা আবাস যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামই চালু করা হোক। চিঠিতে তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকার যাতে সমস্ত রকম স্বচ্ছতা বজায় রাখে, সমস্ত প্রোটোকল মেনে চলে তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ফের ভারত সেরা, মোদি সরকারের রিপোর্টে মুখ পুড়ল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে আবারও দেশ সেরা হলো মোদি সরকারের রিপোর্টে ফের মুখ পুড়ল বঙ্গ বিজেপির। বঙ্গ বিজেপি যখন লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থ তুলে ধরতে ব্যস্ত, তখন একের পর এক প্রকল্পে দেশের মধ্যে সেরা স্থান দখল করে নিচ্ছে বাংলা। প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাংলার তৃণমূল সরকারের অবস্থান প্রথম তিনে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুকুটে ফের একটি সাফল্যের পালক জুড়েছে, আবার সেই শিরোপা বাংলা পেয়েছে কেন্দ্রের মোদি সরকারের রিপোর্টে। তার জেরেই বঙ্গ বিজেপি পড়েছে বিপাকে। কেন্দ্রের রিপোর্ট তাদের দাবিকে ফের একবার কুৎসা ও অপপ্রচারের নামিয়ে এনেছে, মিথ্যা প্রমাণিত করে ছেড়েছে বাংলার বিজেপি নেতাদের দাবিকে। রাজ্যের গ্রামীণ এলাকায় প্রতি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন জলস্বপ্ন প্রকল্প। সেই জলস্বপ্ন প্রকল্পেই দেশ সেরার তকমা দিয়েছে বাংলাকে। জলস্বপ্ন প্রকল্প রূপায়িত করে দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে বাংলা। সম্প্রতি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের জলশক্তি মন্ত্রক দেশের গ্রামীণ এই তথ্য তুলে ধরেছে। গোটা দেশ জুড়েই প্রত্যেক রাজ্য সরকার গ্রামীণ এলাকায় পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ করছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি পানীয় জলের সংযোগ দিয়েছে বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন্দ্রের দেওয়া এই পরিসংখ্যান বঙ্গ বিজেপির গলার কাঁটা হয়ে দেখা গিয়েছে। বিজেপি নেতৃত্বের মুখ বন্ধ করে দিয়েছে এই পরিসংখ্যান। এই রিপোর্টের পর প্রমাণ হয়ে গিয়েছে বিজেপি বাংলায় উন্নয়ন হচ্ছে না বলে যে জিগির তুলেছে তা কত বড় মিথ্যা। তৃণমূল সরকারের এই স্বীকৃতির পর শাসক দলের তরফে দাবি করা হয়েছে এরপরেও বিজেপি মিথ্যাচার করে যাবে। আসলে বিজেপির স্বভাবই হলো কুৎসা আর অপপ্রচার করা।
বিজেপি মিথ্যার বেসাতি ছাড়তে পারে না। কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জল পরীক্ষার সব থেকে বেশি ল্যাবরেটরি NABL রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। বাংলায় রয়েছে মোট 221টি পরীক্ষাগার। ফের শুভেন্দুরগড়ে পা রাখছেন অভিষেক, বড় কর্মসূচির আয়োজন। অতীতের শুভেন্দু অধিকারী বিজেপিতে যুক্ত হওয়ার পর কাঁথিতে গিয়ে তার বিরুদ্ধে গর্জন ছেড়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার অসম থেকে ফিরেই হলদিয়াতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যেখানে শ্রমিক সংগঠনের একটি সভার আয়োজন করা হয়েছে। আর সেই সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, আগামী 28 তারিখ হলদিয়াতে তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, আর সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন শ্রমিক সংগঠনের সভায় এর আগে প্রধান বক্তা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, তবে এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই হলদিয়া শিল্পাঞ্চলে শুভেন্দু অধিকারীর অত্যন্ত প্রভাব রয়েছে। তাই সেই জায়গায় শ্রমিক সংগঠনের সভায় বক্তব্য রেখে অধিকারী পরিবার এবং বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।